সরকার থেকে যখন মেসেজটা দেয়া হয়, বিরোধী দলকে রাস্তায় নামতে দেয়া হবে না। পুলিশ তখন বুঝে নেয় এই মেসেজের জন্য কোন লেন্থে পর্যন্ত, কোন পর্যন্ত পুলিশকে তখন যেতে হবে। আগামী নির্বাচন যদি ব্যর্থ হয়, তাহলে বাস্তবে প্রকারান্তরে দেশকে একটা সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে একটা লো ইন্টেন্সিটির একটা গৃহযুদ্ধের দিকে দেশটাকে আপনি ঠেলে দিচ্ছেন কিনা। এই আপনি দুর্নীতিবাদদেরকে রক্ষা করবার জন্য আপনি মানুষের পপুলার ম্যান্ডেট ছাড়া আপনি জবরদস্তি করে ক্ষমতায় যেয়ে যখন এটা বলে, তখন বাইরের ওটা কিন্তু ধরে নাই, এখানে যা খুশি সেটা করবার একটা উন্মত্ত লাইসেন্স আমার আছে, এক ধরনের নৈরাজ্যের জায়গাটা চলছে। বরগুনার ঘটনা নিশ্চয়ই নাগরিক হিসাবে আমি এটাকে গ্রহণ করিনি। পুলিশ এরকম সরকারি দলের ছাত্র সংগঠন হলেও এভাবে একটা গণপিটুনি যেটা দিয়েছে, নিশ্চয়ই এটা গ্রহণযোগ্য না। এটা আমি যখন দেখেছি ভিডিওতে, এটা আমার অত্যন্ত খারাপ লেগেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি ভোলার ঘটনা অথবা নারায়ণগঞ্জের কালকের ঘটনা, এ পর্যন্ত গণমাধ্যম যত তথ্য দিয়েছে, যত ভিডিও ক্লিপ দিয়েছে, গণমাধ্যম যত সংবাদ দিয়েছে, তাতে কিন্তু গণমাধ্যম সেদুল ভাই যেটা বললেন, মানে এটা কিন্তু বিশ্বাসযোগ্যভাবে এটা প্রমাণ করা যায়নি বিএনপি বা বিরোধী দল থেকে তারা এমন কোনো ঘটনা সংগঠিত করেছে যেটাকে গুলিবর্ষণ করে যেটাকে দমন করতে হবে। সুধীর ভাই আমার চেয়ে পেশাগত দিক থেকে এটা তার একটা এক্সপার্টাইজ, তিনি সর্বোচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করেছেন। এ ধরনের যদি একটা মব হয়, মবকে কিভাবে শান্ত করতে হবে, ডিসপার্স করতে হবে, ডিসম্যান্টল করতে হবে, অনেক উপায় আছে। গুলি তো একেবারে শেষ ব্যবস্থার একটা বিষয়। এবং এটা আমি গতকালকে আমি দুটো গণমাধ্যমের সাথে যুক্ত ছিলাম, সেখানে আমাকে ভিডিও ক্লিপে তারা দেখিয়েছেন নারায়ণগঞ্জের ঘটনা, একেবারেই সেটাকে কোনো কিছু সেটাকে প্রমাণ করা এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সেখানে গুলিবর্ষণের মতন এরকম একটা ঘটনা সেখানে ঘটাতে হবে। সুতরাং এখন এই ব্যাপারগুলোর একটা বিশ্বাসযোগ্য তদন্তটা কে করবে? যাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ কি এই বিভাগে তদন্ত করে তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার মতন কোনো রাজনৈতিক সংস্কৃতি, কোনো প্রশাসনিক, কোনো একটা ইম্পার্সোনাল নির্ব্যক্তিক কোনো সংস্কৃতি কি আমাদের এখানে গড়ে উঠেছে? সেটা নিশ্চয়ই সে জায়গাটা সেখানে যায়নি। সরকার থেকে যখন মেসেজটা দেয়া হয়, বিরোধী দলকে রাস্তায় নামতে দেয়া হবে না। পুলিশ তখন বুঝে নেয় এই মেসেজের জন্য কোন লেন্থে পর্যন্ত, কোন পর্যন্ত পুলিশকে তখন যেতে হবে। সুতরাং এই মেসেজটা অত্যন্ত খুব পরিষ্কার, এর রাজনৈতিক দায় দায়িত্ব অবশ্যই সরকারের, অবশ্যই স্থানীয় প্রশাসনের, এবং নির্দিষ্টভাবে নিশ্চয়ই পুলিশ প্রশাসন দ্বারা যারা দায়িত্বে ছিলেন নিশ্চয়ই তাদেরকে এটা দায়িত্বটা তাদেরকে নিশ্চয় গ্রহণ করতে হবে। এই যে ধরুন সুধীর ভাই আরো খুব ভালো বলবেন, এই যে 5000 লোকের বিরুদ্ধে এখন যে তার ভাইকে জোর করে সেখানে মামলা দেয়ানো হয়েছে, এবং আমরা জানি যে গ্রেপ্তার বাণিজ্য অপরাধ, যদি 10 জন যুক্ত থাকেন 100 জনের বিরুদ্ধে আপনি এটা মামলা দায়ের করেন, এবং কিভাবে উপর থেকে নিচ পর্যন্ত গ্রেপ্তার বাণিজ্যটা চলে, টিআইবি যে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে এক নম্বরে যে জায়গাটা দিয়েছে, মানুষ কি এটা অবিশ্বাস করছে? এ তো মানুষের প্রাত্যহিক জীবনের যে কঠিন অভিজ্ঞতা, এবং আরো অন্যান্য সরকারি সংস্থার ক্ষেত্র মানুষের একই ধরনের, সুতরাং সেটা কিন্তু অভিজ্ঞতা। আমি সময়ের কমের জন্য এরপর দু তিনটা কথা বলি। এই সরকার জিরো টলারেন্স বলে ক্ষমতা আসার পরে গত 1-1.5 বছরের সরকারে গুরুত্বপূর্ণ 2 জন মন্ত্রীর বিরুদ্ধে সুস্পষ্টভাবে দুর্নীতির অভিযোগ এসেছে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে তার পরিবার আত্মীয় স্বজন কিভাবে করেছেন, এবং যে কারণের জন্য তার কিভাবে তারপরে তাদেরকে উচ্চ আদালত থেকে জামিন টামিন তারপরে সেখানে গ্রহণ করতে হয়েছে। আরেকজন মন্ত্রীর বিরুদ্ধে আমাদের জাতীয় দৈনিকে তিনি কিভাবে বিশাল অর্থবিত্তের মালিক হয়েছেন, এবং যে কাগজ পরপর 2-3টে কথা ফার্স্ট পেজে বিশাল লিড করলেন, পরবর্তীকালে এই কোনো ঘটনা আমরা জানতে পারি না। এবং এর আগে কয়েকজন আমলা, তারা নিজেরা ছদ্ম মুক্তিযোদ্ধা নাম সনদ দেখিয়ে তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমলার দায়িত্ব তারা পালন করেছেন, তাদের বিরুদ্ধে কি ন্যূনতম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের 71 সালের ভূমিকার জন্য
যে পদক যেটা দেওয়া হয়েছে সেই পদকে পর্যন্ত যে দুর্নীতির ঘটনা হয়েছে এগুলো আমরা শুনেছি একটা তদন্ত কমিটি হয়েছে। সকল তদন্ত কমিটির যেই পরিণতি হয় মানুষ পরবর্তীকালে এগুলো আর জানতে পারে না, মানুষ এগুলো খোঁজ খবর রাখার, কারণ একটার পরে এত ঘটনা এসে হাজির হয় এগুলো জানার কোনো জায়গা থাকে না। আমি শহীদুল ভাইয়ের কাছে প্রশ্ন বা তার মাধ্যমে যারা দর্শক শ্রোতা সরকারের এই প্রোগ্রাম যদি কোনো নীতি নির্ধারকরা যদি দেখে থাকেন তাহলে আমরা পুলিশ কি এখন তার পেশাগত দায়িত্বের ভেতরে পুলিশ কি আছে? পুলিশ তো সরকারের কোনো অঙ্গ সংগঠন না, এটা আমাদের মানুষের টাকায় আমাদের বাহিনীগুলো তারা কিন্তু চলে, তাদের প্রধান জবাবদিহিতাটা নিশ্চয়ই তাদের পুলিশ বিভাগে বা তারা যে মন্ত্রণালয়ে তারা সেখানে তারা আছেন। সুতরাং তারা এবং অধিকাংশ ক্ষেত্রে পুলিশ তার পেশাগত দায়িত্বের বাইরে যেয়ে এবং পুলিশ কিভাবে দলীয় বাহিনীর মতন করে তারা ব্যবহৃত হন, তারা কাজ করেন, ওই যে না রাজা যত বলে পারিষদ বলে তার শতগুণ, আমরা বাচ্চাকালে সেই কবিতা এগুলো আমরা আমরা পড়ে এসেছি। এইভাবে আজকে এমন একটা পর্যায়ে আজকে করা হয়েছে যে আপনি কোথাও কোনো প্রশ্ন তুলবার কোনো সুযোগ, একটু আগে মাসুদ কামাল যে কথাটা বললেন, 13 বিলিয়নের একটা প্রকল্প আমাদের রূপপুরের বড় প্রকল্প, কিভাবে ভারতে একই প্রকল্প যদি 3 বিলিয়নে হয়ে থাকে, এটা আমার নজরে এটা আমার এসছে, 10 বিলিয়নটা কোথায় গেল, কোন খাতে ব্যয় হলো, নাগরিক হিসাবে এটা প্রশ্ন তুলবার কোনো সুযোগ আছে? আমি কোন আদালতে, কোন মন্ত্রণালয়ে, আমি কি দুদকের কাছে, কোথায় সেখানে নাগরিক হিসাবে আমি প্রশ্নটা জানতে সেখানে আমি চাইব? এই প্রশ্ন করলে আপনাকে দেশদ্রোহী, আপনি উন্নয়ন বিরোধী লাগিয়ে প্রয়োজনে আপনাকে জামাত শিবির পর্যন্ত আপনাকে বানিয়ে দিয়ে আপনাকে ট্যাগ লাগিয়ে দিয়ে আপনাকে যা যা করা দরকার, এই যে আপনি সরকারের এই যে পুলিশ প্রশাসন কোথায়, নীতি নির্ধারকদের আপনি বিরোধী দলে গুরুত্বপূর্ণ নেতাদের বাসায় রাতে এখন হামলা হচ্ছে, আমি জিজ্ঞেস করতে চাই যশোরের পুলিশ প্রশাসন কি এটা জানে না? এভাবে যদি বাড়ি বাড়ি যদি হামলা করা শুরু করেন, আমাদের রাজনৈতিক ইতিহাসে এরকম ঘটনা খুব বেশি দেখ, খুব ভয়ঙ্কর নজির তৈরি হচ্ছে। আপনি কি ঘরে ঘরে কি আপনি যুদ্ধ করতে চান? পুরো দেশটা কি এটা প্রতিশোধাত্মক রাজনীতির মধ্য দিয়ে অনেক গবেষকরা বলছেন। আমি কথা শেষ করি, আগামী নির্বাচন যদি ব্যর্থ হয় তাহলে বাস্তবে প্রকারান্তরে দেশকে একটা সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে একটা লো ইন্টেন্সিটির একটা গৃহযুদ্ধের দিকে দেশটাকে আপনি ঠেলে দিচ্ছেন কিনা। এই আপনি দুর্নীতিবাদদেরকে রক্ষা করবার জন্য আপনি মানুষের পপুলার ম্যান্ডেট ছাড়া আপনি জবরদস্তি করে ক্ষমতায় যেয়ে যখন এটা বলে তখন বাইরের ওটা কিন্তু ধরে নাই, এখানে যা খুশি সেটা করবার একটা উন্মত্ত লাইসেন্স আমার আছে, এক ধরনের নৈরাজ্যের জায়গাটা চলছে। আমরা এটা বন্ধ করতে চাই। আমি বিশ্বাস করি সরকারি দলে বিবেকবান মানুষ আছেন, আমি বিশ্বাস করি রাষ্ট্র প্রশাসনের সমস্ত পর্যায়ে বিবেকবান মানুষ আছেন, বিরোধী দলে আছেন, নাগরিক সমাজ আছেন, গণমাধ্যম আছেন। আজকে এই মানুষগুলোকে, আজকে দেশকে রক্ষা করবার জন্য, দেশের ভবিষ্যৎকে রক্ষা করবার জন্য কোনো একটা জায়গাতে আজকে ন্যূনতম সমঝোতা, নতুন এক ধরনের সামাজিক চুক্তি বলি, রাজনৈতিক চুক্তি বলি, আমাদের দেশটাকে রক্ষা করবার জন্য আজকে দলের গণ্ডির বাইরে যে সেই ভারতের সিবিআই এর মতন যদি কোনো মন্ত্রী যদি অপরাধ করে থাকে তাকে গ্রেপ্তার করবার যে অধিকার, যেটা ভারতের আমার মনে আছে এখনো পর্যন্ত ভারতের সিবিআই যেটা আমাদের দুদক, তো এখানে যেটা মাহিদুল ভাই বললেন সময় নেই বলে আমি কথাটা বলছি না, নিশ্চয়ই যে দুদকের কর্মকর্তারা দুর্নীতির দায়ে তারা অভিযুক্ত হয়েছেন, দুই একজন সম্ভবত জেলখানায় ছিলেন, কেউ জামিনে আছেন বা জামিনে নাই। আমরা নিশ্চয়ই, আমি বিশ্বাস করি রাজনৈতিক সদিচ্ছা থাকলে সম্মিলিতভাবে এটাকে হয়তো আমরা নির্মূল করতে পারবো না, কিন্তু পর্যায়ক্রমে কমিয়ে এনে একটা বাসযোগ্য, মানবিক, দায়বদ্ধ, একটা অ্যাকাউন্টেবল এরকম একটা সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব। দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, দরকার, আমি শহীদুল ভাইয়ের সঙ্গে একমত, রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি একটা সামাজিক আন্দোলন, সামাজিক প্রতিরোধ আমরা যার যার জায়গা থেকে যদি তৈরি করতে পারি নিশ্চয়ই এটাকে একটা জায়গাতে এটাকে আমরা কমিয়ে আনতে পারবো। ধন্যবাদ।